মিলন দা, আমার একটা লাল চা ফ্লেভার উইথ কালার। মিলন দা, একটা দুধ চা দিস গাড়ো করে। আরে মশাই, এই দুধ চা হচ্ছে আবার কি? লাল চা খেয়ে দেখুন। খেতে পারি কিন্তু কেন খাবো? জীবন ধন্য হয়ে যাবে। আরে মশাই, আমার জীবন ধন্যই আছে। জীবন ধন্য থাকলে আর আপনি দুধ চা খেতেন না? একবার আমার চা খেয়ে দেখুন, হ্যাঁ প্রেমে পড়ে যাবে। আচ্ছা মশাই, প্রেমের কথা যখন বলছেন, প্রেমিকার ঠোঁটের রং কি? লাল। হ্যাঁ তো লাল চা খেয়ে একবার দেখুন, চায়ে দুধ দিলে চায়ের স্বাদ নষ্ট, চায়ে দুধ না দিলে চায়ের স্বাদ ব্যর্থ। কি যে বলেন, যাদের জীবনে দুধ জোটে না তারা দুধ চা খেয়ে নিজের লোভ মেটায় আসলে। হ্যাঁ মশাই শুনুন তো, আপনি পড়াশোনা কতদূর করেছেন? মানে চা নিয়ে আপনার নলেজটা কি? জানেন জানেন জানেন, হ্যাঁ থামুন তো, লাল চায়ে গুগলে গিয়ে একবার সার্চ করে দেখুন তো, লাল চা এ টু জেড সব ভিটামিন পাওয়া যায়। এ দাদা, এই আপনি না ওখান থেকে না প্রচুর বকে যাচ্ছে, বুঝলেন? এই আপনার ভিটামিন দরকার আছে, আপনি ভিটামিন খান না, আপনি চা খেতে কে বলছে? ভিটামিন ক্যাপসুল খান, আমার মাথা খাবেন না তো। শব্দ কম করে খান, দুধ চা যারা খায় না তাদের কিনা ঠিক মানুষ বলেই মনে হয় না। কি বললেন? মানুষ বলেই মনে হয় না দুধ চা যারা খায় না। আমার লালচা দে, লালচা আমার একটা দুধ চা। এই তো দিদি, তোমাদের সবার লাল চা তো? আমার দুধ চা চিনি ছাড়া, দুধ বেশি জল ছাড়া। আমার গ্রিন টি চিনি ছাড়া। দুধ চা বেশি করে চিনি, গাঢ় করে উপরে সর। আমার লাল চা ডার্ক ফ্লেভার আর একটুখানি চিনি। আমার একটা কফি। No.